আমরা যখন কোনো মমুর রুগীকে দেখতে যাই বিভিন্ন সিনটম দেখে আমরা বুঝতে পারি উনি সাকারাতের মধ্যে লিপ্ত অল্পক্ষণের মধ্যেই ওনার রুহ বের হয়ে যাবে মালাকুল মত উনার রুহ কবজ করবেন উনি মৃত্যু মুখে পতিত হবেন তখন সেই সাকারাতের মুহূর্তে প্রচণ্ড কঠিন যন্ত্রণার মুহূর্তে ওনার সাথে দুইটি কাজ ভুলেও করবেন না প্রথমটি হলো ডাক্তারকে সেই মুহূর্তে কোনো নিদ্রা বা বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিতে দিবেন না কারণ সেই সময় এই ধরনের ইঞ্জেকশন দিলে নিদ্রার ঘরে কলমা নসিব না হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ডাক্তার যখন সাকারাতের অবস্থা দেখেন তখন রুগীকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে রাখেন যা খুবই ক্ষতিকর কারণ ডাক্তার রুগীর কষ্ট লাঘব করতে ইঞ্জেকশন দেয় কিন্তু মুসলমানরা এটা বিশ্বাস করে যে মৃত্যুর সময় সাকারাতে মৌতের যেই কষ্ট সেই কষ্ট দ্বারাও মুসলমানদের গুণাসমূহ মাফ হয়ে যায় দ্বিতীয় যে কাজটি করা নিষেধ সেটি হল ওই রুগীকে বিরক্ত করবেন না অধিকাংশ মহিলারা ওই রুগীর আত্মীয় স্বজন এই ধরনের কঠিন মুহূর্তের সময় ওই মুমূর্ষ রুগীকে নানান কথা বলে যেমন ওই রুগীর কন্যা সন্তান যদি কোথাও শ্বশুরবাড়ি থাকে সে এসে বলে বাবা তুমি আমাকে চিনতে পারছ আমি কে এ দেখুন আপনার নাতিরা এসেছে আপনার নাতনিরা এসেছে আমরা এসেছি আপনি আমাদের সাথে কথা বলুন এসব বলে বলে সাকারাতের বিছানায় সেই রুগীকে বিরক্ত করবেন না সাকারাতে লিপ্ত লোকের পাশে একটি কাজ করবেন কারণ এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগ দেওয়ার সময় সেই সময় বরং তার পাশে বসে উঁচু আওয়াজে কলমা পড়ুন যাতে তার কলমা মনে পড়ে যায় এবং খাতমা বিল খাইরের জন্য দোয়া করুন আর আপনারা উচ্চস্বরে কালমাই শাহাদাত পাঠ করুন আশাদু আল্লাহ ইহ্লাহু ও আশাদু আনা মুহম আবুদুহু রসুলু